আল্লাহ বললেন ইন্না ফী খুলকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন উলিল আলবাব যারা জ্ঞানী হবে যারা জ্ঞানী হবে আসমানের দিকে তাকিয়ে দেখ ওই আসমান ওই জমিনের নিচে যা কিছু নিদর্শন আছে লাআয়াতিন উলিল আলবাব সবই মানুষের জ্ঞানীদের জন্য তাহলে জ্ঞানীদের জন্য যদি সবকিছু হয় কোন জ্ঞানী রে টুপি পরেছে কোন দাঁড়িয়ে রে জেনেছে কোন জ্ঞানী রে মুসলমান হয়েছে একটু ধরি পবিত্র কোরআন আস্তে করে খুলেন দেখবেন সূরা ফাতিহার পরে একটাই সূরা শুরু হয়েছে কি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী যালিকাল কিতাবু লা রাইবা ফী এটা প্রথমে আছে না যারা কোরআন পড়তে যান জানেন আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী এর ভিতরে কোনো ভুল নেই জোরে বলো পৃথিবীতে যত গ্রন্থ আছে হয় আমি লিখেছি নইলে তুমি লিখেছো নইলে ও লিখেছে আর নইলে সে লাস্টে আমার ছোট মেয়ে এসে লিখে দিয়েছে যদি মিস্টেক হয় প্রিন্ট আউটের অথবা কিছু হয় নেক্সট টাইমে বলবেন আমরা সংশোধন করে দেব আর যে বলে দেবে তাকে আমরা উপকৃতি হিসাবে তার নাম লিখব আমার নবী বলে দিলেন পৃথিবীতে এমন একটা ধর্মগ্রন্থ পাঠাবো তার প্রথমে আল্লাহ নিজে চ্যালেঞ্জ ঠুকে দিল কোন মায়ের লাল নেই এই কোরআনের ভুল ধরবে জোরে বল আচ্ছা এরকম একটা যদি চ্যালেঞ্জ ঠুকে দেয় তাহলে প্রথমে কারা ধরবে জ্ঞানীরা তাহলে একটা জ্ঞানী ধরি তো এই জ্ঞানীটার নাম হলো হানিম্যানস জার্মানে বাড়ি কি নাম হানিম্যানস জার্মানে বাড়ি এই দেখবেন না কি দেয় গালের ভিতরে দেয় টুক টুক করে হোমিওপ্যাথি ঔষধ দেয় মদের মতো গন্ধ ছোট ছোট বড়ি দেয় বাড়ি রাখলে খুব ঝামেলা করে ছোট ছোট ছেলে মেয়েরা বড় মন্দ ওরা পেলি একবার খুলে টোরাল খেয়ে নেবে কেন ওটা মিষ্টি এই হানিম্যানস এর বুদ্ধিটা কত বড় ছিল পৃথিবীর আবিষ্কারকদের মধ্যে যদি নেওয়া যায় বলছে এখানে মেডিকেলের অর্ধেক আল্লাহর মাথায় দিয়েছিল জোরে বল সে কি করলো যালিকাল কিতাবু লা রাইবা ফী লা রাইবা ফী আমি জার্মানে বাড়ি বিজ্ঞানী পৃথিবীতে সর্বপ্রথম বিজ্ঞানী হিসাবে মেডিকেলের উপর আমি আবিষ্কার করলাম আমার নাম হলো উইলিয়াম হানিম্যান আমি মনে করলাম পৃথিবীতে সব গ্রন্থ দেখলাম কিন্তু এই কি গ্রন্থ এটা যখন খুলে দেখলাম এর ভিতরে প্রথমে চ্যালেঞ্জ করেছে এমন কোন মাইল লাল নেই এই গ্রন্থের ভুল তুলে দেখাবে বিশ্ববিখ্যাত বরেণ্য ব্যক্তি শুরু করলো কোরআনের রিসার্চ সূরা বাকারা পড়ে ফেললো আমাদের মুসলমান ছেলেদের যদি বিয়ে পাশ করে বিএসসি হয় বা হাই ভাই হয়ে যায় দাদু যদি বলে আয় না রে একটু মসজিদে যাই কোরআন পড়ি তোমার সময় আছে যাও তুমি যাও তুমি নিজেকে পড়কে যাও আমারও সব সময় নেই হ্যানিমান্স মানে জার্মানে থেকে পৃথিবীর বড় বিজ্ঞানী হলাম সূরা বাকারা পড়ে সমস্ত কোরআন পড়ে নেওয়ার পর আল্লাহর কোরআনটা আমি বুকে করে নিলাম কি কোরআন নিয়েছে কোন কোরআন নিয়েছে সেই কোরআন এখানে আছে সেই কোরআন এখানে আছে আপনারা জীবনে বুকে নিয়েছেন হ্যাঁ জগৎ বিখ্যাত পণ্ডিত বুকে যেই নিয়েছে মিডিয়া বলে হই হই দেখ 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 কি করছে দেখ বলে এর কীর্তি কালাপ দেখ মুসলমানদের কোরআন বুকে নিয়েছে সকলে পৃথিবীতে মুসলমান হয়ে যাবে মিডিয়া ক্যামেরার সামনে দিল না উল্টো দিকে দিল গরু খা মুসলমানদের কোরআন পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী নিজের হাতে তুলে নিয়েছে হানিম্যানস বলেন আমি যখন কোরআন হাতে নিলাম আমার জার্মানে আর থাকা হলো না এ মুসলমান তুমি যদি একটা কোরআন মানো তোমার এই গ্রামে কেউ থাকতে দেবে কি দেবে না দেবে কি দেবে না কুইক বলেন আগাবো দেবে
বিশ্ব বিখ্যাত বরণ্য অপরাধটার কি শুধু বলছো হুজুর আমাদের দিল্লিতে মারছে তো 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 পৃথিবীর প্রথমতে মারছে এখনো মারবে কারণ হানিমানস বলছে একটু আগে আমাকে গলায় সোনার মালা পরিয়ে দিত আমাকে ইজ্জত দিত যেদিন আমি কোরআন বুকে নিলাম সূরা বাকারা পড়ে নিলাম তখন মাথায় তুলে নিলাম টুপি সেদিন থেকে আমার আর কেউ নোবেল দেয় না বরং জার্মানিতে থাকা আমার কঠিন হয়ে গেল জার্মান ছেড়ে হিজরত করিলাম মনে মনে বললাম আখিরি জামানার নবী মক্কা ছেড়ে মদিনাতে চলে গিয়েছিলেন ইসলামের প্রচার করতে হিজরত করেছে পৃথিবীর মোস্ট এমিনেন্ট পারসন আমি হয়ে গেলাম জার্মানি আর থাকব না বিশ্ব বরণ্য সম্মান আমি আর নেব না আমি আবিষ্কার আমি হানিম্যান্স আজ থেকে এই কোরআন নিয়ে জার্মান ছেড়ে আমি প্যারিসে চলে গেলাম চিল্লা তো দূরের কথা একবার কোরআন মেনে নিয়ে যদি একটু বুকে নাও গ্রাম থেকে ও বার করে এখান তো চলে যাক মার কাছে থাকবি হানিমানস বলে নিজের সম্পত্তি গুলো ছিল বিশ্ববিখ্যাত ডাক্তার কোরআনের জন্য সব সম্পত্তি গুলো ফেলে দিলাম আল্লাহর নবী সব সম্পত্তি ফেলে চলে গিয়েছিলেন মক্কা থেকে মদিনায় আমি অঝর নয়নে কাঁদি জার্মান বাসীরা আমাকে বুঝলো না আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম প্যারিসে চলে গেলাম একমাত্র ভাই নয় পৃথিবী থেকে নয় আমার হিজরতের সাথী হলো মাই ডিয়ার সেকেন্ড ওয়াইফ নেম মেলিনা ম্যাডাম মেলিনা ম্যাডাম মেলিনা বলে তমাম পৃথিবীতে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দা বিস্তা মহাভারত রামায়ণ ত্রিপিটক সব পড়েছি কিছু মনে ভালো লাগে না স্বামী রে আজ তোর সঙ্গে আমি রসুলুল্লাহর মতো হিজরতের সাথী হয়ে প্যারিসে চলে যাব আমাদের ম্যাডাম আমাদের মেয়েরা বিয়ে বাড়ি যাবো যদি বলি বরকাটা পর না বলে আমি বিয়ে বাড়ি যাবো এই কত পড়েছে রে এ কি জানে রে এ কোন বংশের মেয়ে রে কটাটা এনেছে রে এ কি হাই পাই রে এ কি ভালো দেখতে রে মিসেস ম্যাডাম মেলিনা এতই সুন্দর দেখতে ছিল তার চেহারা আপনারা গগল সার্চ করে দেখতে পাবেন এত সুন্দর হয়ে রাত্রে বেলি ড্যান্স দেখতো না রাত্রি ককটেল পার্টিতে যেত না বরণ নবীর উপরে ভালোবেসে জার্মানের বিশ্ববিখ্যাত বরেণ্যর বউ হয়েও ম্যাডাম মালিনা আল্লাহর কোরআন নিয়ে পড়িতে আর আমরা একজন শিক্ষিত হইব দুত্রিকা কোরআন পড়ব অন্য কিছু কোরআন পড়ে না জি কোরআন পড়বে না গল্পের বই হুজুর বলছে গল্পের বই পড়বে আরে গল্পের বই আর পড়ে না তাও তো পড়লে একটু বাংলা রিডিংটা ভালো হতো হ্যাঁ তাও নয় কি পড়ছে সিরিয়াল সিরিয়াল কোথায় গেল স্বামীর স্ত্রীর ঘুষি মারামারি হয়েছে কলকাতা গড়িয়া স্বামীর মেরেছে ঘুষি একটু ক্ষমতামান ভালো ছিল দুম করে একটা ঘুষি মেরেছে রিমোট নিয়ে কাড়াকাড়িতে নবীর উল্টো গেলেই তো হবে কিছু করার নেই নবীর উল্টো যাবে তো হবে কিচ্ছু করার নেই যারা সিরিয়াল দেখো সামনে বছর বলেছি এবছরও বলছি ও মা জানেরা কথা মনে রাখবেন মনে রাখবেন সিরিয়াল দেখে দেখে চোখের ভিতর হৃদয়ের ভিতর কলবের ভিতর আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব এই কলবের ভিতর তাতমাইন্নুল কুলুব কলবের ভিতরে সব কিছু মুছে যায় শুধু টাপুর টুপুর কলবের ভিতরে হয় ওই হালতে শুয়ে পড়ে যাবে মর্নিং যখন হবে সকাল যখন হবে আল্লাহ যদি চায় তো তুমি জিন্দা উঠলে আর যদি ওই অবস্থায় খেয়াল করে মারা গেলে তার জন্য স্থান জাহান্নাম এ মারা কেমন দিলাম
মাথা রাখবেন মেয়েদেরকে বেশি বেশি করে সিরিয়াল দেখাবেন নো প্রবলেম যার কবরে সে যাবে আমার কি ছাই এত বলে বলেও তাদের হয় না বলে হুজুরও বলে ওরকম সবার বাড়িতে দেখো হুজুরদের বাড়িতে টিভি আছে হুজুরদের বউ দেখে হ্যাঁ মুসলমান ঠান্ডা মাথায় শুনুন রালিকাল কিতাবুল রাইব ফি সামান্য কোরআনের একটি আয়াত নবী বলেছেন একজন মানুষের হেদায়েতের জন্য কোরআনের একটি আয়াত যথেষ্ট জোরে বলেন হাজার হাজার আয়াত নয় একটি আয়াত তার জন্য যথেষ্ট জোরে বলেন মেসেসে মেলিরা মেডেল মনে না বলতে শুরু করলেন স্বামী গো ঘর ছেড়ে দিলাম হাতিও ছেড়ে দিলাম বই ছেড়ে দিলাম রিজার্ভেশনস ছেড়ে দিলাম লাইব্রেরি ছেড়ে দিলাম সুদূর জার্মান ছেড়ে দিলাম একমাত্র কারণ কোরআন 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 এই কোরআনের জন্য যদি এখানে এসেছি তো আজকে ভালো করে কোরআনের প্রচার চালিয়ে যাব কারি সে শুরু করে দিল বর্তমান বর্তমান বড় বিজ্ঞানীরা রিসার্চ কন্ট্রোলরা এখনো যদি আপনি লন্ডনে যান লন্ডনে গিয়ে দেখতে পাবেন হ্যানিমান্সের একটি ঘর আছে ওই হ্যানিমান্সের ঘরে অন্য কিছু নয় ওই হ্যানিমান্সের ঘরে আল্লাহ পাকের কুরআন আছে শুধু তাই নয় তসবিহ আছে তসবিহ আর তসবিহ বোঝেন অনেকজন তসবিহ বোঝে না তসবিহ নিয়ে জামাত যখন হেঁটে হেঁটে যায় আমরা ওই মাল দেখাচ্ছে শয়তানের ঝাড় আলু বিক্রি করে ব্যবসায়ী মাল সময় পায় না তাই এখানে কাটা দিয়ে এসছে ওই মাল দেখাচ্ছে লাইন দিয়ে তসবিহ পড়ছে অ্যানিমালস মানে গভীর রাত যখন হয় আমি তসবিহ তালিল করি তসবিহ পড়তে থাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পৃথিবীর বড় বিজ্ঞানী হয়ে ডাক্তার হয়ে রাতের বেলা করে যখন তসবিহ পাঠ করেন হানিমান্স বলছে আমি বিজ্ঞানী রে রাতের বেলা আবিষ্কার করে না মজা পাই তার চেয়ে তসবিহ পড়ে পড়ে আমি তার চেয়ে বেশি মজা পাই আর ইয়ে যদি তসবিহ পড়তে বলে না এ অনেক বাড়িতে দেখবি ছোলা খতম হয় হয়তো খাজনা খতম হয় সামনাসামনি অনেক আত্মীয় বসেছে মাল মরে না তো খাজা খতম দিচ্ছে সামনাসামনি বসেছে বসে একটা ছোলা আছে বড় মেয়েটার কথা বের হয়েছিল ভাই একদিন দেখা পাইনি বড় মেয়েটার কথা হয়েছিল ভাই তারপরে ওদের কি হলো ওদিকে বলছে হুজুর হয়ে গেছে এক যা করছে হুজুর দোয়া পড়বে এ মাল ফস করে একসঙ্গে ফেলে দেবে আল্লাহ বলছে তোর আমি না ঠিক করে ঠেলে করো না ভাইরা সাথে আর ঠাক ঠাক করে কাঁপবে বলে মুসলমান হয়েছি আমি তো হালাল খাই আমার তো হবে না ছোলা ঠেলে দিতে আল্লাহ ঠেলেও হুতু ঢুকে দেবে আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহর হাবিব জানিয়েছেন আমার মুসলমানের আবজন প্রত্যেক মুসলমানের ভিতরই জিকির হবে আল্লাহ আল্লাহর জিকির হ্যানিমান্স বলেন ম্যাডাম মালিয়া আর আমি যখন একত্রিত ঘরে দিয়ে থাকতাম বিশ্ববিখ্যাত বরেণ্য শিক্ষিত ছিলাম টাকা ছিল অর্থ ছিল স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আল্লাহ পাকের তাআজ্জুতের নামাজে দাঁড়িয়ে যেতাম আর এরা একটু হাই ফাই বলে কলেজের প্রফেসর বাড়িতে এসছে এসে বলছে উজুর পানিটা দে বলো তুমি উজুর পানি তোলো উজু করবে তোমার ভাত তখন খোলা আছে তাড়াতাড়ি খেয়ে এ কলেজের লোক এই অনেক সময় দাড়ি চাচা লোক আল্লাহ ওয়ালা হয় হয় না স্কুল কলেজ ইউনিভার্সিটি করে এসে রাত্রিবেলা আল্লাহু আকবার কিন্তু দাড়ি চাচা আল্লাহর নামাজে সালাতে দাঁড়িয়ে যায় আর আমাদের বাড়ির বউগুলো ও সিরিয়ালে সময় ব্যয় করবে ওর বাপের বাড়ি যাওয়ার সময় তারা আছে ওই স্বামী এসে নামাজ পড়বে হুজুর পানিটাও পর্যন্ত দেয় না আর এই মেয়েদের বানিয়েছি আমরা মুসলমান ঠান্ডা মাথায় বুঝুন আমি কেন বারবার নারীদেরকে ধাক্কা মারি এই জন্য মারি নারীরা প্রথম
ইসলামের গাইড আল্লাহর নবী ঝরঝর করে কাঁদিন কে আসিল আমার মনে হয় কোন জিন দেখা দিল না 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 গো ওদিন মা খাদিজা বলেছিল না ইকরো এই কথাটি অন্য কেউ বলেনি নারী জাতি কত ভয়ঙ্কর আর কত ভালো দেখেন নারী জাতি বলেছিল খাদিজা সর্বপ্রথম নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে অন্য কেউ আসেনি আমি তাওরাত জবুরে পড়ে দেখেছি স্বয়ং আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন এ ও কি নারী আর এ কি নারী এ তো আমারই মা যদি ভালো হয় মেয়ে ভালো হয় বউ যদি ভালো হয় ব্যাদব মতখর মাতাল স্বামীও ভালো হয়ে যায় কঘামার বিমার সাড়ে চার হাত পিঠ ফেলে দিয়েছে মেরে মেরে পিঠ ফেটিয়ে দিয়েছে মদ খেয়ে একদিন এসে খাজার বলছে মারে তোর কি মেরেছি বোর বলছে মারে তোর কি মারলুম সেন্সলেস হলো তার ভিতরে মায়া এসে যাবে অবশ্যই বৌদিরে ভালো হতে হবে কত মার মারবি মার মতখর মাতাল যাইব হোক না কেন তুই যদি নামাজ না পড়িস ঈশা নামাজ যতক্ষণ না পড়বি তোর আমি ভাত দেব না সে মেয়ে কটা আছে মদিনা শরীফ উহুদের প্রান্তে নবীকে পাওয়া যায় না নবী কোথায় গিয়েছে নবী কি শহীদ হয়ে গিয়েছেন না না মদিনার একজন জয়নাব বলে একজন মহিলা শিশু বাচ্চাকে আতুর বাচ্চা নিয়ে আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কপালে পানি কেন আপনার কপালে রক্ত কেন যদি জিহাদের ময়দানে আমি যাই আমার এই শিশু বাচ্চা টাকে নিয়ে আপনার কপাল মোবারকের যখন তীর এসে লাগবে এই শিশু বাচ্চাটা আপনার কপালে ধরে দিতা এই মেয়েরাই পারে সবকিছু কেন জানেন বারবার বলছি পেপার পত্রিকা খুলে যা হয়েছে না সে আর যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছে যে কি ঘটনা ঘটছে এখন আর যারা পেপার পত্রিকা পড়ে না তারা জানে না শুনেন ম্যাডাম মালিনাকে একটাই অপরাধ সূরা বাকারা পড়েছে চ্যালেঞ্জের কথা পড়েছে ওই জন্য তার সরিয়ে দিল এ ও শুনিনি এ কিন্তু কোরআন নিয়ে রিসার্চ করেছে কোরআন বলেছে আয়াতুল উলিল আলবাব জ্ঞানীদের জন্য অবশেষে এই কত বড় কথা বলছে দেখেন ম্যাডাম মালিনা বলে যাচ্ছেন বয়স হয়ে গিয়েছে মিসেস ম্যাডাম মরিনাকে বলছেন এ আমার ওই আমার বয়স হয়ে গেল আমি মারা যাব পৃথিবী আমার নাম হাইলাইট করবে না কেননা আমি এমন একজন ডাক্তার যে ডাক্তারের জন্য গোল্ড মেডেলিস্ট পেয়েছি অপরাধ একটাই করেছি কোরআন জীবনে একবার মেনে নিয়েছি এই অপরাধের জন্য আমার মৃত্যুর পর কিছুই হবে না কিছুই হবে না পৃথিবীতে যদি ভাইরাল হতে চান বড় হতে চান এক্ষুনি কোরআনের বিরুদ্ধে একটা কিছু বলে দেন এক মুহূর্তে গোটা পৃথিবী আপনাকে চিনে নেবে কিন্তু আল্লাহর দরবারে আপনাকে আর চিনবে না কবরে শোয়ার পর একবারও আপনাকে কেউ চিনবে না এই বলে ডাক্তার হাত ধরে বৌরসিয়াত করে গেল মুসলমান খ্রিস্টান থেকে মুসলমান হয়ে কি বলে যাচ্ছে আমার মরণের পরে যদি জানাজার নামাজের কোনো মুসলমান প্যারিসে যদি না পাও তার দ্বারা যদি আমার কাজ না হয় একদিন কেন দুদিন কেন সারা জীবন আমার লাশ মুসলমানদের জন্য অপেক্ষা হয়ে পৌঁছে যাবে তথাপি কবরে নিয়ে যাবে না কি নারী আর কি পুরুষ তারা বিশ্ববিখ্যাত ডাক্তার তুমি ডাক্তারি পড়ে বলে নামাজ কেন পড়ব তোর বাপের বাপের বাপ কখনো জন্মায়নি বিশ্ববিখ্যাত ডক্টর উইলিয়াম হ্যানিম্যান বলে আমি ইসলামের পদতলে এসে নিজেকে ধন্য বলে মনে করি জোরে বলে তা ওই বলে মরেই গেল আচ্ছা এই কথা কেউ মেয়েরা আচ্ছা এই পর্যন্ত কোন পুরুষের নাম বলেছেন একবার বাড়িতে এই দেখ আমি মরে গেলাম ফোন না আমাদের মসজিদের ইমামটা একটু ডিস্টার্ব আছে এই তুমি না তুমি না আমি মরে যাওয়ার পরে মার কাছ থেকে নইলে যেখানে হোক থেকে একটা ইমাম ভালো আনবি এনে তার দিয়ে আমার জানাজা পড়বে
এরকম কেউ বলে? বলে কি জানিস? হ্যাঁ এই দেখ, তো আমার তো তো মরণের সময় হয়ে গেছে, তা একটা কাজ কর না, তুই কদিন আর ওয়েট করবি? বলে কি, তোর মা নামে যে জায়গাটা আছে সোনারপুর ওইটা বিক্রি কর না, মরণের সময় ধান্দাবাজি করে যায়। বুঝতে পারেননি? মিথ্যা কথা বললে আল্লাহ জবান বন্ধ করে দেবে। মৃত্যুর সময় কলমার জেলকা যে জাকার, কলমার যে জাকার করা হয় বারবার বলে দেওয়া হয়, দেখবেন মানুষ যখন মরে, উফ মরণের কি কষ্ট, একবার যাবেন যখন দেখবেন কি কষ্ট। আর ওই সময় কি বলে? বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে দেয় তো, বারবার বলে দেয়, তালকিন দেয়। ওরে বাবা, নামটা বাসন্তী থানায়, লেবু খালি চাত্রা খালি বলে একটা জায়গায় বুড়ো মরে যাচ্ছে, আমার ফুতো ভাই দেখতে গিয়েছে, গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলছে। আর বুড়ো কি বলছে জানেন? ইসমাইল, ইসমাইল কি তুই? ইসমাইল, তোদের বাড়ি আমার কোদালটা আছে, কোদালটা দিয়ে যাস। হযরত জুনাইদ বাগদাদি বলে, এমন একজন মানুষের ইন্তেকালের সময় হয়, ইন্তেকালের সময় আল্লাহ আল্লাহর জিকিরের তালকিন তার দেওয়া হয়, ওরে তালকিন তো তার হয় না। যেই হয় না, জগতের বিখ্যাত মাওলানা মৌলভী শেষ জুনাইদ বাগদাদিকে ডেকে আনছেন, বলে হুজুর একে একটু কলমার তালকিন দান। চোখ উল্টে যায়, হাত উল্টে যায়, পা উল্টে যায়, কি অবস্থা করে। কিন্তু সবাই বলে বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়, আর চেষ্টাও করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বার হয় না। জুনাইদ বাগদাদি কাশ করে সে বসে বলছেন, বলো লা ইলাহা।